আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রহমান রহিম, আল্লাহ গফুর রহিম, শেখ হাসিনার উপরে আল্লাহর রহমতের চাদর আছে এবং বাংলাদেশ কিন্তু আজকে পৃথিবীর মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। শেখ হাসিনা আওয়ামী লীগের সম্পদ না, শেখ হাসিনা বাংলাদেশের মানুষের সম্পদ। ওরা ভয়ানক বাজে খেলা খেলবে দেশি বিদেশি অর্থের বিনিময়ে, ওরা কিছুই করতে পারবে না। দেখেন, আমরা এই শোককে শক্তিতে রূপান্তরিত করি তো জাতির পিতার কন্যা শেখ হাসিনা বাংলাদেশকে আজকে এই জায়গায় নিয়ে এসছেন। তো আপনি দেখেছেন, আপনি আসা প্রশ্ন করার পূর্বেই আমি এলাকাবাসীর কাছে একটা অনুরোধ জানিয়েছি যে 75-এর 15 আগস্টে যে উদ্দেশ্য নিয়ে ওরা এই কাজটি করেছিল, ওরা ভাবে নাই যে জাতির পিতার দুই কন্যা আল্লাহর হুকুমে বেঁচে গেছিলেন জার্মান থাকার কারণে। তো সেই স্বপ্ন, বঙ্গবন্ধুর স্বপ্ন উনি বাস্তবায়ন করেছেন। উনি কিন্তু হত্যার পরিবর্তে হত্যা করেন নাই, দেশকে যেই স্বপ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেখেছিলেন জাতির জনক বাংলাদেশকে সোনার বাংলা পরিণত করার, সেই চেষ্টা উনি চালিয়ে যাচ্ছেন এবং বাংলাদেশ কিন্তু আজকে পৃথিবীর মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আর দাঁড়িয়েছে দেখে পৃথিবীর 33টা দেশে এখন ইলেকশন চলছে, কোথাও কোনো হস্তক্ষেপ নাই, বাংলাদেশের হস্তক্ষেপ চলছে দেশি বিদেশি শক্তির, যে আমরা মনে হচ্ছে আমরা পরাধীন রাষ্ট্র। সো আমি অনুরোধ করতে চাই এই দেশবাসীকে যে একটা জঘন্য ধরনের প্রোগ্রাম প্ল্যান করা হচ্ছে বাংলাদেশকে যাতে আফগানিস্তানের চেয়েও একটা খারাপ জায়গায় নিয়ে যাওয়া হয়। সেইখানে আমাদের ভবিষ্যৎ শেখ হাসিনা আওয়ামী লীগের সম্পদ না, শেখ হাসিনা বাংলাদেশের মানুষের সম্পদ, আমার আপনার বাচ্চাদের সম্পদ, আমাদের ভবিষ্যৎ বংশধরদের স্বপ্ন। এই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমি সবার কাছে অনুরোধ করব, সৃষ্টিকর্তার কাছে যেই যেই ধর্মের হোক না কেন, আপনারা প্রার্থনা করবেন এবং আগামী বিশেষ করে সেপ্টেম্বর মাস থেকে আরম্ভ করে সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইক থেকে আরম্ভ করে অক্টোবর নভেম্বর পর্যন্ত ওরা ভয়ানক বাজে খেলা খেলবে দেশি বিদেশি অর্থের বিনিময়ে এবং লন্ডন থেকে বসে এই খেলা পরিচালনা করা হবে। স্বাধীনতা বিরোধী শক্তি সহ সকল মৌলবাদী শক্তির উত্থান করানোর চেষ্টা করা হবে। আমি অনুরোধ করব যে দেশকে বাঁচানোর জন্য ঠিক 71 সনে যেভাবে মুক্তিযুদ্ধরা হাতিয়ার তুলেছিল তখন স্লোগান ছিল বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো, আজকে স্লোগান হবে বীর বাঙালি ঐক্য করো বাংলাদেশ রক্ষা করো। এই স্লোগান ধরার জন্য এবং দেশটাকে বাঁচানোর জন্য আওয়ামী লীগ জাতীয় পার্টি কিংবা অন্য দল না, মানুষ হিসাবে এই দেশের জনগণ হিসাবে আমি মনে করি এটা আপনাদের সকল আমাদের সবার নৈতিক কর্তব্য। আমি এই অনুরোধটা জানাচ্ছি এবং ইনশাল্লাহ এই কথাও বলতে পারি সাহস করে আল্লাহর উপরে ভরসা করে, ওরা কিছুই করতে পারবে না, হয়তো আমি থাকবো না, হয়তো আবার বোম ব্লাস্ট হবে, হয়তো আমাকে মেয়ে ফেলবে, এরকম আমার মুজিবুর ভাই আছে, ইয়াসিন আছে, খোকন শাহ আছে, বাদুল আছে, এরকম আমাদের সিনিয়র অনেকে হয়তো ক্ষতিগ্রস্ত হবে, গাছের ডালপালা ভাঙবে, কিছু গাছ ভেঙে যাবে, কিন্তু ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রহমান রহিম, আল্লাহ গফুর রহিম, শেখ হাসিনার উপরে আল্লাহ রহমতের চাদর আছে, ইনশাল্লাহ এই দেশের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন জনগণের মাধ্যমে শেখ হাসিনা আবার পাবেন, এটা আমি নিশ্চিত করে বলতে পারি ইনশাল্লাহ। ঢালাইয়ের দৃঢ়তা, নির্মাণের নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা।